সবচেয়ে সহজ মাছ কাটা হলো গিয়ে পাঙ্গাস, তাই না? কোনো আসতে মাসে নাই, কিছু নাই, হ্যাঁ পিসলে বেশি পাঙ্গাস মাছ থাকলে বেশি ইনকাম বেশি। আমরা তো মানে মাসে মোটামুটি 20-30 হাজার ইনকাম না মাছ বেচে, মাছ কাইটে হয় 20,000-এর তো ভালো পেশা এটা, 20,000 মাছ কাটে যদি 20,000 হয় খারাপ কি, তাই না? এমনি চাকরি করে তো 15-16 হাজারটা পায়, এটা তো ভালো, এটা ভালো একটা পেশা। মণিপুর তার বেশি হয়, ওই যে আপনি ওই পার্টনার ছিল বেশি হয় না? এই যে সিরিয়াল, একটা পর একটা সিরিয়াল, শুক্র শনিবারে বেশি চাপ পড়ে আপনার, নতুন একটা পেশা মাছ কাটার পেশা। ভিউয়ার্স আপনি দেখছেন যে এখানে পাঙ্গাস মাছ কাটাচ্ছে, পাঙ্গাস সহ রুই কাতলা যত বড় মাছ আছে সব কিছু কাটে, প্রতিদিনই দৈনিক 1-1.5 হাজার ইনকাম। ভিড় লাগছে দেখা যাচ্ছে, আজকে তো শনিবার, আজকে এত বেশি মাছ কাটা ভিড় পড়ছে, শুক্রবার তো বেশি চাপ পড়ে না, শুক্রবার দিন বেশি চাপ পড়ে মাছের চাপ। পেশা নতুন পেশা এটা, মাছ কাটা নতুন পেশা হচ্ছে। মাছ কাটাচ্ছে নতুন পেশা সবার জন্য, আরো না আরো আছে, আজকে বেশি ভিড় শনিবার দিন, একটা শুরু হয় না নাকি এখন শুরু হয় নাই মাছ কাটা, একটা কৌশল আছে অনেক সুন্দর ভাবে দিয়ে দাও দিয়ে মাছ কাটেন। ইজিল অনেক সুন্দরভাবে মাছ কাটতে পারেন, অনেক সুন্দরভাবে দাওয়া দিয়ে পাঙ্গাস মাছ কাটছে। ভিউয়ার্স আপনি দেখছেন অফার একটা পর একটা আসতেছে, অনেক বেশি মাছ কাটা হচ্ছে, ছাড়তে পারছে না, 40-50 হাজার টাকা মাসে ইনকাম এই ব্যক্তির, নতুন একটা পেশা। ভিউয়ার্স আপনি দেখছেন মাছ কাটার পেশা, চাকরি করে মানুষ পায় 15-20 হাজার টাকা আর সে পায় 30-40 হাজার টাকা মাসে ইনকাম। ভিউয়ার্স এখন আমরা একটা মাছ কাটা দেখবো, পাঙ্গাস মাছ, একটা পর একটা মাছ মাছ কাটার অফার আসতেছে। ভিউয়ার্স আপনারা দেখছেন কীভাবে কাটে, অভিনব কৌশলে মাছ কাটছেন, মাছ কাটতে খুব অল্প সময় লাগে তার, মাছ কাটার কৌশল তারপরে মাছ ফেলিয়ে লেজগুলো কাটা হয়, দেখছেন অনেক সুন্দরভাবে মাছ কাটছে, অনেক কৌশলে পেশাদারি মাছ কাটা।